ঠেলি করি যখন আমরা মুসলমান মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি করি ওই সময় চিকিৎসা বিজ্ঞানী বলেন গবেষকরা বলেন মোহাম্মদ সাল্লাম সারাদিন রোজা রাখার পরে আবার বিশ জায় তারাবির কথা বললেন কেন তারা গবেষণা করে অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বিশেষ করে মিশরের শিক্ষিকা ডাক্তার সালওয়া রুশদি উনি ষাট বছরের বেশি ষাট বছর বয়সের বেশি নারী পুরুষের উপর চার বছর ব্যাপী এক মাস করে গবেষণা করে দেখেছেন সুবহান আল্লাহ তারাবি নিয়ে যে আমরা কত ঠেলা ঠেলি করি এক দল বলে আট রাকাত আর দল বলে বিশরাকাত রাকাত এক দল বলে আট রাকাত আর দল বলে বিশ্রাকাত রাকাত যখন আমরা মুসলমান মুসলমানদের মধ্যে ঠেলা ঠেলি করি ওই সময় চিকিৎসা বিজ্ঞানী বলেন গবেষকরা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারাদিন রোজা রাখার পরে আবার বিশ টাকা তারাবির কথা বললেন কেন তারা গবেষণা করে অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বিশেষ করে মিশরের শিক্ষিকা ডাক্তার সালওয়া রুশদি উনি ষাট বছরের বেশি ষাট বছরের বয়সের বেশি নারী পুরুষের উপর চার বছর ব্যাপী এক মাস করে গবেষণা করে দেখেছেন সুবহান আল্লাহ তারা নামাজ আদায় করলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে শরীরের পেশি মজবুত করে মেরুদণ্ড সহ শরীরের অন্যান্য সংযোগ স্থল নবনীয় করে নামাজে যখন অধিক পরিমাণ রুগু করেন রক্ত চলাচল এবং শ্বাস গ্রহণ প্রক্রিয়ার উন্নতি হয় এই জন্য আজকের গবেষকরা বলতেছে যদি পিঠে জয়েন্টে কিংবা মাংস পেশিতে ব্যথা থাকে তারপরেও কষ্ট করে হলো বিশ্বাসঘাত তার নামাজ আদায় করবেন এটা আজকে রে গবেষণা আমি বলি সকালে বলছি আর 10000 বছর আগে মুহাম্মাদ আলবি মুহাম্মাদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানাউ ওয়ইহতিসাবা ঘুফিলা লাহু মা তাকদ্দাবা মিন জামবি আজকে যাক বলে 10000 বছর পূর্বেই আমার নবী বলতেন সুবহানাল্লাহ